কংসি পাচাই, যার অর্থ নতুন বছরে আপনার জন্য সমৃদ্ধি বয়ে আনুক। চীনা নববর্ষের এই উৎসবকে ঘিরে মালয়েশিয়ার প্রতিটি শহর, বিপণী বিতান ও বাড়ি সাজানো হয়েছে চীনাদের বিশেষ রঙিন কাপড় দিয়ে। একসঙ্গে খাওয়া দাওয়া, সিংহনাচ, ড্রাগন নাচ, বাহারি আতসবাজি সহ নানা আয়োজনে মেতেছে সবাই। নববর্ষে লালখামে আমপাও অথবা বকশিস সহ লাল প্যাকেটে কমলা লেবু উপহার দেয়া হয় একে অপরকে। চীনা চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী এটি বসন্তকালে হওয়ায় চীনা নববর্ষকে বসন্ত উৎসব অথবা চন্দ্র নববর্ষও বলা হয়। নববর্ষে নির্দিষ্ট 12টি প্রাণীর মধ্যে এক একবার এক এক প্রাণীকে নতুন বছরের প্রতীক বানানো হয়। এবছরকে খরগোশ বর্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। নতুন বছরে খরগোশ তাদের সৌন্দর্য, করুণা এবং সৌভাগ্য নিয়ে আসবে বলে প্রত্যাশা মালয়েশিয়ায় বসবাসরত চাইনিজদের। ভেরি হ্যাপি চাইনিজ নিউ ইয়ার, কংসি ফাচাই। চীনা নববর্ষ মানেই লম্বা ছুটি আর মোটা অঙ্কের বোনাস। মালয়েশিয়ার বেশিরভাগ মিল কারখানার মালিক চীনারা হওয়ায় সরকারিভাবে দুই দিন ছুটি থাকলেও তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখে প্রায় এক সপ্তাহ। প্রবাসী বাংলাদেশিরাও বাদ যায় না বোনাস পাওয়া থেকে। নববর্ষের লম্বা ছুটিতে তাদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বছরে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসের দিকে দিয়ে এই ছুটিটা হয়, তো এই সময়টা লং একটা সময় ছিল। তো এই সময়ের ভিতরে আমরা যারা প্রবাসী আছি, আমাদের তেমন কোনো সুযোগ হয় না ঘুরে। এই সময়টার ভিতরে আমরা ঘুরার জন্য সুযোগ পাই, তো এই সময়টার ভিতরে বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে ঘুরতে বাইর হয়। প্রতি বছর নিয়ে এই বছরও মালয়েশিয়াতে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে আমাদেরকে বন্ধ দেওয়া হয়েছে। এই বন্ধ উপলক্ষে আমরা মালয়েশিয়ার KLCC সূর্যা টাওয়ার দেখার জন্য আসছি। এখানে আমরা অনেক আনন্দ উপভোগ করতেছি। চার দিন ছুটি পেয়েছি, বন্ধুবান্ধব সবাই আনন্দ করতেছি, বাট খুব ভালো লাগতেছে ঘুরতে এসে সবাই একসাথে। দীর্ঘদিন অপেক্ষা করি এখানে, এক বছরে একবার আসি অনুষ্ঠানটা, যেটাকে বলে চাইনিজ নিউ ইয়ার। আমরা বিভিন্ন এলাকার থেকে আসি, এখানে এসে আনন্দ করি, বন্ধুবান্ধবের সাথে মজা করি। আজকে আমরা কোয়ালালামপুরকে প্যাভিলিয়নে আসলাম, আবার অন্যদিন আমাদের সুযোগ চাইনিজ নিউ ইয়ারে আমরা প্যানাং চলে যাব। মালয়েশিয়ার জনসংখ্যার এক চতুর্থাংশ চীনা জাতি, তাই চীনা নববর্ষ অত্যন্ত গুরুত্ব বহন করে দেশটিতে। চীনাদের পাশাপাশি উৎসবে মাতেন সবাই। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।